হাই, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চিকেন বিরিয়ানি, একদম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এটা ভীষণ ইজি বানানো আর এটা ভীষণ টেস্টি হয়, আপনারা দেখবেন এবং বানাবেন এবং আমাকে ট্রাস্ট করুন, এটা ভীষণ টেস্টি হয়। আর বাড়িতে এত ইজিলি বিরিয়ানি বানানো যায়, দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। তো চলুন শিখে নিই কী করে বিরিয়ানি বানানো যায়। আমি এখানে ভালো কোয়ালিটির বাসমতি রাইস নিয়েছি। বাসমতি চালটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, তারপর সমস্ত জল ছেঁকে ফেলে দিয়েছি, দিয়ে শুকনো করে রেখেছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। টক দই, তেজপাতা, শাহি জিরা, এটা কেশর আর একটুখানি 1 পিঞ্চ ফুড কালার আমি দুধে গুলে রেখেছি, গরম দুধে। আদা বাটা, রসুন বাটা, সিদ্ধ করা ডিম, পেঁয়াজ কুচি স্লাইস করে কাটা, দারচিনি, জৈত্রী, লবঙ্গ, ছোট এলাচ, নুন, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কেওড়া ওয়াটার আর মিঠা আতর। এটাই খুব সুন্দর, ভালো করে বিরিয়ানির গন্ধ হয়। আর আলুগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানির, আমার বাড়ির বিরিয়ানির স্পেশাল মশলা। এই মশলার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। আর আমি এখানে 2 চামচ তেল আর 2 চামচ ঘি নিয়েছি আর আটাটাকে জল দিয়ে মেখে নিয়েছি। শুধু আটা জল দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, এরপর আমি মাংসটা মশলা মাখাচ্ছি। ফার্স্টে দইটা দিলাম, দইটা দেওয়ার পর হাফ মশলাগুলো এতে দেব। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর ওই বিরিয়ানির মশলাটা দিলাম। অল্প নুন দিলাম আর 1 চামচ সাদা তেল দিলাম। দিয়ে ভালো করে মাখাতে হবে। মশলাটা মাখানোর পর এবার 1/2 চামচ মতো কেওড়া বাটা দিলাম, 1/2 চামচ মতো রসুন বাটা দিলাম, 1/2 চামচ মতো আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে আবার মিক্সড করছি। এটাকে এরমভাবে মিক্সড করে ম্যারিনেট করে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা বা ওভারনাইট বা 3 ঘন্টা। এবার আমি 3 ঘন্টা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস জ্বেলে ভাতটা করার জন্য জল বসিয়েছি। তাতে জলে আমি দিলাম 2টো তেজপাতা, শাহি জিরা 1/2 চামচ আর নুন 1 চামচ। আপনারা যতখানি বানাবেন, যতখানি চাল নেবেন সেই পরিমাণ অনুযায়ী এগুলো দিতে হবে। জলটা ফুটে ওঠার পরই আমরা চালটা দেব। দেখুন, জলটা আমার খুব সুন্দরভাবে ফুট ধরে গেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে, চালটা ফোটানোর আগে পর্যন্ত আমাকে চাপা দিয়ে রাখতে হবে। যেই ফুটটা ধরবে তখন আমি চাপাটা খুলে দেব। আর চাপাটা খুলে দেওয়ার পর আপনারা সমানে নাড়বেন আর নজর দিয়ে রাখবেন, বেশি নাড়বেন না, একটু নজর দেবেন যাতে চালটা না গলে যায়। খুব তাড়াতাড়ি এই চালটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে তারপর ছাঁকনিতে ছেঁকে নেবেন। দেখুন কি সুন্দর লম্বা লম্বা সাদা ভাত হয়েছে। ছাঁকনিতেই রেখে দেবেন যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর ড্রাই হয়ে যায়। এবার আমি গ্যাস জ্বেলে হাঁড়ি বসালাম, আমি হাঁড়িতে করব। দিয়ে 1 পলা তেল, সাদা তেল আর 1 পলা ঘি এখন দিলাম। এখন গ্যাসটা বাড়ানোই আছে। তেজপাতা দিলাম, ছোট এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম আর জৈত্রীটাও দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে গন্ধ যখন বেরোবে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার আগে আমি গ্যাসটা বাড়িয়ে নেব। তার আগে গ্যাসটা কমানোই ছিল, কেননা ঘিটা পুড়ে যাবে এবং গরম মশলাটাগুলোও পুড়ে যাবে। তাই জন্য পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল লাল করে ভাজা হবে, বেশি না।
ভাজা হওয়ার পর আমি আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কিছুক্ষণ নাড়ার পর, মানে 1 থেকে 2 মিনিট নাড়ার পর আমি মাংসটা দিয়ে দিলাম। এই সময় মিডিয়াম আঁচেই রাখবেন। এবার মাংসটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে পেঁয়াজ রসুনের সঙ্গে। এই মাংসটা যতক্ষণ মাখানো থাকবে ততক্ষণই ভালো, তাহলে ভালো টেস্টি হবে বিরিয়ানিটা। এবার আমি চাপা দিয়ে ধিমে আছে 1 থেকে 2 মিনিট রান্না করার পর দেখুন একটু তেল তেল মতো বেরিয়েছে। এবার আমি বাকি মশলাটা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ করবেন সেই পরিমাণের মশলা নেবেন, সেই পরিমাণ মশলা নেবেন। গোলমরিচ গুঁড়োটা দিলাম আমি 1/2 চামচ, এখন গোলমরিচ গুঁড়োটা দিলাম, সবটা দেবো না, পরে 1/2 চামচ আবার দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমাদের ধিমে আছে কুক করতে হবে। দেখুন আমাদের মাংসটা মোটামুটি অনেকটাই হয়ে এসছে, আবার তেল বেরিয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিট আমাদের ধিমে আছে রান্না করতে হবে, যাতে আলুটার মধ্যে এই মশলাগুলো ঢোকে আর আলুটাও একটু সেদ্ধ হয়। এবার অল্প একটু নুন দিচ্ছি যাতে আলুটার মধ্যে নুনগুলো ঢোকে। এবার এটা আমাদের যতক্ষণ না মাংস আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করতে হবে। গ্যাসটা কমিয়ে রান্নাটা করবেন আর চাপা দিয়ে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আবার 1 থেকে 2 মিনিট আমাদের ধিমে আছে রান্না করার পর, একদম তেল বেরিয়ে গেছে, একদম শুকনো মতো হয়ে গেছে, আর মাংস আর আলু অনেকটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার, আমি একটাই ডিম দিয়েছি, ডিমটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব, একদম সব থেকে যতটা লো হয় কমিয়ে দিয়ে লেয়ারিংটা করব। তা আমি ফার্স্টে আগে আমার যে রান্না করা রাইসটা ভাতটা সেটা আমি দিয়ে দিলাম। দেখুন একদম জল ঝরে গেছে, আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম বলে। দিয়ে ভালো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে একদম দেবেন। দিয়ে ওপরে আমি ঘিটা ছড়িয়ে দিচ্ছি 1 চামচ। গরম মশলা গোলমরিচ গুঁড়োটা দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে একটু ঝালঝাল ফ্লেভার আসে, আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। এটা আমার বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলা আমি বাড়িতে বানিয়ে দিই। এই মশলাটার গন্ধ খুব সুন্দর হয় বিরিয়ানির। আপনারা চাইলে বাইরে থেকে কিনেও দিতে পারেন বা আমার এই রেসিপিটাও চেক করে করতে পারেন। এবার পরিমাণ মতো নুন দিলাম। নুনটা কিন্তু বুঝে দেবেন, কেননা মাংসে এবং আলু দেওয়ার পরও আমরা কিন্তু নুন দিয়েছি, তো সেই তুলনায় বুঝে নুনটা দেবেন। এবার ওই কেশর আর ফুড কালারের যে দুধটা সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। 2 চামচ গরম দুধে আমি কেশর আর ওই ফুড কালারটা ভিজিয়ে রেখেছিলাম। কেশরে খুব ভালো কালার হয় না বলে 1 পিঞ্চেরও কম ফুড কালার আমি দিয়েছি। এবার আমি 1 চামচ কেওড়া ওয়াটার দিলাম, 1 টেবিল চামচ, আর এটা মিঠা আতর। মিঠা আতরটা আমি চামচে করে দিচ্ছি 1 থেকে 1.5 ডব, কেননা এটা যদি বেশি পড়ে যায় তাহলে বিরিয়ানি তেঁতো মতো হয়ে যায়, তাই খুব সাবধানে দেবেন 1 থেকে 2 ড্রপ। এবার আমি ওই যে আটাটা মেখে রেখেছিলাম, শুধু জল দিয়ে আর আটা দিয়ে মেখে রেখেছিলাম, সেইটা আমি এবার হাঁড়ির চারদিকে সিল করে দিচ্ছি হাঁড়িটাকে, যাতে হাঁড়িটা থেকে কোনো রকম গন্ধ বা ভাপ না বেরিয়ে যায়, যাতে স্টিম হয়। এইভাবে আমাদের মিডিয়াম আঁচে 10 মিনিট কুক করতে হবে। 10 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা নাবিয়ে একটা চাটু বসিয়ে তার উপর আরও 10 মিনিট লো ফ্লেমে এবার রান্নাটা করব, নাহলে ধরে যাওয়ার চান্স থাকে। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে হাঁড়িটা ওই গরম গ্যাস চাটুর ওপরেই রেখে দেবো, 20 মিনিট বাদে আমি আপনাদের দেখাবো।
কুড়ি মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো লম্বা লম্বা চালওয়ালা বিরিয়ানি। আপনারা যখন ভাতটা করবেন অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখে ভাতটা করবেন, ভাত গলে গেলে কিন্তু বিরিয়ানি আর হবে না। আমি বিরিয়ানিটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার আপনাদের চিকেনটাকে তুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। আমি বিরিয়ানিটা মিক্সড করেই পরিবেশন করি, কারণ মশলাটা যাতে সব দিকে সমানভাবে সবার পাতে পড়ে। এটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু ডিম চিকেন সমেত। আপনার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আরও ভালো ভিডিওর জন্য। টাটা বন্ধুরা।